হ্যাঁ বলুন। শাখা একটা শাখা থেকে শাখা তৈরি করতে গিয়ে অনেক পাঁচখানা সাতখানা ডিপার্টমেন্ট লাগে। একটু বুঝিয়ে বলুন তো অল্প করে। ধরুন একটা সংখ্যা একটা আসলো, সংখ্যা কাটার পর এক মাস বন্ধ আছে, পুজোর পর কাজকর্ম নেই এখন, সব বন্ধ আছে, না হলে পুরো কারখানা বন্ধ। তাহলে একটু মানে বিষয়টা বলুন। বিষয়টা বলছি ফুলটা সংখ্যা নেওয়া আসার পর একটা প্রথমটা কাটি খাওয়া। আচ্ছা হাত হাতে দিই, কাটিং করার পরে তারপরে ভেতরে যে গেড়িটা থাকে গেড়িটা বার করতে হবে। গেড়িটাকে বার করার পরে চলে যাবে কাটিংয়ে। আচ্ছা কাটিং থেকে আবার ওটাকে সেম করে চলে এসে আবার মেশিনে চলে আসবে, যে ধারটা থাকে ধারটাকে আপনাকে লেভেল করতে হবে। ওটা করছেন আপনি না? না এটা আমি একটু পরে, এটা লাস্ট আমার লাস্ট। আচ্ছা আচ্ছা ওটা চলে গেল পাঁচটা, এবার 15-16 ঘোড়া মোটরে এই পিস কাটা হয়, এরকম করে একটা পিস কাটা হয়, এরকম মোটা কেউ কেউ সরু কেরকম করার পর আমি লাস্ট ফিনিশ আমার ডিজাইনে। আপনি ডিজাইনে? আমার লাস্ট ডিজাইনে, আমার লাস্ট ডিজাইনে হয়ে তারপর যাবে দোকানে, আপনার হাত থেকে তারপর দোকানে যাচ্ছে। আচ্ছা এখন যদি জিজ্ঞেস করি মানে এই মুহূর্তে এই যে ব্যবসা তার মানে পরিস্থিতি কেমন আর কি, হাল কেমন? পরিস্থিতি খুব খারাপ। খুব খারাপ? খুবই খারাপ। কেন? কেননা একটাই কারণ, সে মাল ঠিক মতন পাওয়া যাচ্ছে না, তারপরে যদি বা মাল পাওয়া যাচ্ছে হাই দাম। এবার যখন এই এই যে জিনিসটা মধ্যবিত্ত লোকেরাই পড়ে বেশিরভাগ, মধ্যবিত্তর মধ্যে বেশি, এবার ওরা পড়ে। এবার এই যদি হাই হয়ে যায় আমার অটোমেটিক একটা স্বাভাবিক লোকের ঘটনা না, তারপরে যে লকডাউন ফকডাউন যাওয়ার পর থেকে আরও অবস্থা খারাপ। দুবার চলছিল ম্যান চলি, মেলাঘাট সব বন্ধ হয়ে গেছে, আমাদের বেশিরভাগ মেলাঘাটে হয়। আচ্ছা আচ্ছা মেলাঘাট মেলা যায়, এখন যা মেলা দু চারটে টুকরো টাকা মেলা হচ্ছে, ওটা নিয়ে তো আর আমাদের সম্ভব না। একটা মেলা তো আমি যেমন কাজ করলাম একদিন মেলা গেল, মেলাতে দেখা গেলো 200-300-400 জায়গা সারা বিক্রি হয়ে গেল, তখন ওটা যদি কমে গেলো তখন আবার আমাদের যে কারখানা দিয়ে চলে আসবে, তখন একটা মাল র মালটাকে তুলে যারা যারা মেলা করে ওরা, এবার ওই যে যারা করলো ওই মেলাটা করলে পাঁচটা সাতটা লোকের পেট চলবে, সাতটা কারিগরের পেট চলবে। আমার শুধু একার কথা বলছি না, সাতটা লোকের সাতটা ডিপার্টমেন্ট লাগে এক জোড়া থাকা বানাতে। শুনলাম তো একটু, ওই কারণে সাতজনের হিসাবটাই আমাদের মধ্যে আসতে হবে। সাজানো বসে আছে, আমি এখন তো কিছুই নেই, পুজোর আগে যা টুকটাক হলে পুজোর পথে টোটাল বন্ধ, মানে পাশের কারখানা দেখবেন ভাঙা ভাঙিয়ে আপনাকে যেটা বললাম ভেতরে যে কাজ বন্ধ আসছে, বড় মেশিন বন্ধ হয়ে রয়েছে, মানে কাজে এই কারণে আস্তে আস্তে। এখান থেকে মানে আপনার কিছু ভাবছেন এখান থেকে কি করে মুক্তি পাওয়া যায় বাইরে থেকে? মানে না মুক্তি পাওয়া যায় হলে চলবে না, নতুন করে জেনারেশন আসতে চাইছে না। আমি আমার বাবা করে গেছিল, আমার দাদু করে গেছে, আমি ছিলাম, আমার ছেলে আর আসতে চাইছে না। তাহলে কি বন্ধ হয়ে যাবে? এবার কি এখন কিছু করার নেই, আস্তে 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 বন্ধ হয়ে যাবে, রাস্তায় চলে এসেছি। কেন এর লিপ্ত হয়ে গেছে, যে যাচ্ছে ও আর আসছে না। একমাত্র ব্যারাকপুর যেটা আছে, ব্যারাকপুর এখন ঘরে ঘরে ব্যাপারটা হয়ে গেছে, ব্যারাকপুরে দেখেন এই যা দেখা যাচ্ছে আপনি 10-20-20 বসতে 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 লোক আস্তে আস্তে সরে যাচ্ছে। ব্যারাকপুরে কোন অঞ্চলটা? ব্যারাকপুর আপনার শাকারিপাড়া, আপনার ঘুষিপাড়া, ব্যারাকপুর ঘুষিপাড়া, কালিয়া কলোনি থেকে চালু হবে, চিড়িয়ামোড় থেকে ধরে চিড়িয়ামোড় থেকে চলে গেলেন কালিয়া কলোনি, কালিয়া কলোনি থেকে শুরু হলো একদম ঘুষিপাড়া অব্দি, পুরো পুরো টোটালটাই মার্কেট এখন ব্যারাকপুরে। আচ্ছা আচ্ছা এবার এটা তো শুধু এখানে হচ্ছে না, মুর্শিদাবাদে হচ্ছে, আবার আপনার মেদিনীপুরে কিছু কিছু জায়গায় হচ্ছে। এই বাগবাজারটা আমার নাম ছিল, বাগবাজারটা আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে, সেটা খুবই দুঃখের। আর কিছু করার নেই, এখন নতুন করে কোনো জেনারেশন আসতেই চাইছে না, দিন যাচ্ছে আস্তে 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 কমে যাচ্ছে, মালপত্র দাম বেড়ে যাচ্ছে, মহাজনদের করে আমরা জোর চাপ দিতে পারছি না, তারা সেই রকম লাভ দেখছে না, এটা লাভ পাচ্ছে না এই কারণে। আর যখন যখন একটা শাখা তৈরি করে একজন হাতে যখন যাবে, ওই শাখাটা যদি 500 টাকা গিয়ে পড়ে তাহলে লাভ সাহায্য, এটা না পড়লে কি হবে, ওরকম সিস্টেম আছে। আবার যারা যারা আছে পড়ছে না, তখন মাল যাচ্ছে কোথায়, চলছে কম বেশি করে চলে যাচ্ছে, মানে জিনিসের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। ওদিকে হাই দাম, শ্রীলঙ্কায় বলুন আর ম্যাড্রাসে বলুন, কন্যাকুমারীতে বলুন, এখানে হাই দাম, ওইখান থেকে মাল ওই আসছে। আপনাদের সরকারি লেভেল থেকে কোনো রকম সাহায্য বা কিছু এই নিয়ে বা আপনারা আবেদন করেছেন কিছু? তাও না, ও বহুবার করা হয়েছে, দিচ্ছি দেবো হলেই হবে, ওর জন্য তো সরে যাচ্ছে, কোনো আমাদের কোনো ভবিষ্যৎ বলে কিছু নেই, যার জন্যে আজকে আমাদের এই কারিগরি শিল্পটা বলুন আমার পর্যন্ত শেষ। এবার আমার যদি আমি অন্য একটা এর থেকে একটু বেটার কিছু পেয়ে যাই, আমার ছেড়ে দেবো, এই সিস্টেমই চলে আসছে।
আপনার নামটা বলুন। আমার নাম সন্তু সেন। সন্তু বাবু, আমরা সন্তু বাবুর সাথে কথা বলে পরিস্থিতিটা কিছুটা বুঝতে পারলাম। আমাদের এই পেজের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে, যদি তারা এই ব্লকটি দেখেন একটু সহৃদয় হবেন বা একটু এই ভাবনা চিন্তা ভাবনা করবেন এই আশা রাখছি। আপাতত এই বাগবাজারে এই শাখা তৈরির স্থান থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখতে থাকুন আমাদের ব্লগ সম্রাটের অস্থির আত্মা।